কিয়ামত। কিয়ামত যখন অনুষ্ঠিত হবে তখন এই পৃথিবীর সব কিছুই ধ্বংস হয়ে যাবে। সেদিন সিঙায় ফু দেয়া হবে এবং আমাদের মহান আল্লাহ তাআলা সব কিছুর সব জিনিসেরই বিচার শুরু করবেন। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই সেদিন তার বিচার করা হবে না। মহান সৃষ্টিকর্তা সেদিন তার অধিবেশনে হাজির হবেন। পৃথিবীতে যত মানুষ রয়েছে সবাইকে তিনি সেদিন হাশরের ময়দানে হাজির করবেন এবং তিনিও হাশরের ময়দানে এসে উপস্থিত হবেন। কিয়ামতের সময় পৃথিবীতে যত মানুষ বেঁচে থাকবেন তারা সবাই নিজ চোখে কিয়ামত দেখতে পাবেন। কিয়ামতের সময় তারা সবাই নিজ নিজ কাজে ব্যস্ত থাকবেন আর নিজ নিজ কাজে ব্যস্ত থাকার মধ্যেও কিয়ামত তথা পৃথিবী ধ্বংস হওয়ার অবস্থা সবাই টের পাবেন। তারা সকলেই বলে উঠবে, হায় হায়, এটা কি শুরু হলো, এ আমরা কি দেখছি, এখন কি হবে, সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে, সব কিছু শেষ হয়ে যাচ্ছে। পৃথিবী শুরু থেকে তখন পর্যন্ত যত মানুষ মারা গিয়েছিল তাদের সবার আবার পুনরায় জন্ম হবে। অবশেষে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলামিন হাশরের ময়দানে এসে উপস্থিত হবেন আর সেখানেই তিনি পৃথিবীর সকল মানুষের বিচার কার্য শুরু করবেন। আর সেদিন মহান রব্বুল আলামিনের আদেশেই সকল মৃত ব্যক্তির দেহে প্রাণ ফিরে যাবে এবং তারা সবাই পুনরায় জন্মগ্রহণ করবেন। যাদের কবর দেয়া হয়েছে, যাদের লাশ পচে গলে গেছে, যাদের হাড় চূর্ণ বিচ্ছন্ন হয়ে গেছে, তারা সবাই সেই দিন আবার কবর থেকে পুনরায় জন্মগ্রহণ করে উঠতে শুরু করবেন। মৃত্যুর আগে যেমন মানুষের শরীর রক্ত মাংসে পরিপূর্ণ থাকে সেই দিন আবার সবাই সেই তেমনই অবস্থা ফিরে পাবেন। এরপর মহান আল্লাহ তাআলা পৃথিবীর সকল মানুষকে হাশরের ময়দানে উপস্থিত করবেন এবং সেখানে মহান আল্লাহ তাআলা পৃথিবীর সকল মানুষের ভালো এবং মন্দ কাজ করার হিসাব নেবেন। যারা পৃথিবীতে ভালো কাজ করেছেন, যারা আল্লাহ তাআলার আদেশ নির্দেশ পালন করেছেন এবং মহান আল্লাহর ইবাদত করেছেন, মহান আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রেরণ করবেন। আর অপরদিকে যারা পৃথিবীতে মন্দ কাজ করেছেন, খারাপ কাজ করেছেন, আল্লাহর আদেশ নির্দেশ পালন করেননি, আল্লাহর ইবাদত করেননি, তাদেরকে জাহান্নামে প্রেরণ করবেন। হযরত আদম আলাইহিস সালামের শুরু থেকে এই পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করেছেন এবং মৃত্যুবরণ করেছে তাদের সবারই হিসাব নেওয়া হবে। এরপর মহান আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করবেন। বিচার করা হবে ওই মানুষটির, যেই মানুষটি পৃথিবীতে তার স্ত্রীকে পুড়িয়ে মেরে ফেলেছেন এবং তারপর সে অন্য একটি মহিলাকে বিয়ে করেছেন। মহান আল্লাহ তাআলা তার উপর ক্ষিপ্ত হবেন এবং তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। এরপর বিচার করা হবে সেই মানুষটির, যেই মানুষটি পৃথিবীতে অনেক টাকা পয়সার মালিক ছিলেন কিন্তু কাউকে কখনো ভিক্ষা দেননি, বরঞ্চ সে পৃথিবীতে মদ্যপানের মতো নেশা করে টাকা উড়িয়েছেন। মহান আল্লাহ তাআলা এর উপরেও ক্ষিপ্ত হবেন এবং তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। এরপর বিচার শুরু করা হবে সেই ব্যক্তির, যে নিজের মেয়ের সাথে ব্যয় বিচারে লিপ্ত হয়েছিল, যে তার নিজের মেয়েকে শিকার বানিয়েছিল। এরপর বিচার শুরু করা হবে সেই মহিলার, যে মহিলা তার স্বামীকে ফাঁকি দিয়ে তার স্বামী ব্যতীত অন্য পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছিল, আল্লাহ তাআলা তাকেও জাহান্নামে নিক্ষেপ করবেন। এরপর বিচার করা হবে সেই ব্যক্তির, যেই ব্যক্তি পৃথিবীতে ডাক্তারি করত এবং টাকা ছাড়া মানুষের চিকিৎসা করত না,
আর যার কারণে হাজার হাজার মানুষের মৃত্যু হতো। এরপর বিচার করা হবে সেই ব্যক্তির, যে ব্যক্তি মহান আল্লাহ তাআলার ইবাদত না করে ইবাদত করেছেন মূর্তি পূজার, আল্লাহ তাআলা তাকেও জাহান্নামে নিক্ষেপ করবেন এবং পৃথিবীর সকল খারাপ মানুষদের একসাথে জাহান্নামে নিক্ষেপ করা হবে এবং জাহান্নামের অবলীলায় তারা হারিয়ে যাবে। সেখান থেকে তারা বের হওয়ার জন্য হাজার চেষ্টা করবে কিন্তু বের হতে পারবে না। তারা কষ্টে আত্মনাদ করবে, তারা চিৎকার করতে থাকবে কিন্তু বাঁচানোর মতো কেউ থাকবে না। শত চেষ্টা করেও সেখান থেকে তারা বেঁচে ফিরতে পারবে না, কারণ তারা পৃথিবীতে এইগুলো বিশ্বাস করেনি, তারা অন্যায় কাজ করেছে এবং আল্লাহকে বিশ্বাস করেনি, আর তাই তারা পৃথিবীতে পুনরায় ফিরে আসতে চাইবে এবং আল্লাহর ইবাদত করতে চাইবে, কিন্তু আফসোস তাদেরকে সেই সুযোগ দেওয়া হবে না। এরপর বিচার করা হবে সেই ভালো মানুষটির, যে মানুষটি পথ হারা ছেলেকে পথ দেখিয়েছেন এবং আল্লাহর পথে ডেকে নিয়েছেন এবং আল্লাহর ইবাদত করার জন্য তাকে অনুরোধ করেছেন। আল্লাহ তাআলা তার উপরে খুশি হয়ে তাকে 33 বছরের একটি যুবক বানাবেন এবং তার সঙ্গীর সাথে তাকে আল্লাহ তাআলা জান্নাতে প্রেরণ করবেন। এরপর বিচার করা হবে সেই মহিলার, যে মহিলা হালাল পথে আয় রুজি করে তার ছেলেকে মানুষ করেছেন এবং তার ছেলের জন্য সর্বদাই দোয়া করেছেন, আল্লাহ তাআলা তাকে যুবতী বানিয়ে দেবেন এবং তাকে প্রেরণ করবেন মহান নিয়ামতের জায়গা জান্নাতে। এরপর বিচার হবে সেই ব্যক্তির, যে ব্যক্তি পথচারীকে খাবার দান করেছেন এবং মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন, আল্লাহ তাআলা সেই ব্যক্তির উপর খুশি হয়ে যাবেন এবং তাকে যুবক বানিয়ে দেবেন ও জান্নাতে প্রেরণ করবেন। এরপর বিচার হবে সেই মহিলার, যে মহিলা ইসলামের বাণী শুনেই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং আল্লাহর কাছে তওবা করে তার কাছে ক্ষমা চেয়েছেন, আল্লাহ তাআলা তাকেও একটি যুবতী বানিয়ে দেবেন এবং তাকে চির শান্তির জায়গা। জান্নাতে প্রেরণ করবেন। এরপর বিচার করা হবে সেই ছেলেটির, যে ছেলেটি ইসলামের বাণী পৌঁছে দিতে গিয়ে আহত হয়েছেন, মহান আল্লাহ তাআলা তার উপর খুশি হয়ে যাবেন। এবং তাকে চির শান্তির স্থান জান্নাতে প্রেরণ করবেন। পৃথিবীতে যেসব মানুষ আল্লাহর আদেশ নিষেধ মেনে চলেছেন এবং আল্লাহর ইবাদত করেছেন তাদের সবাইকে আল্লাহ তাআলা একসাথে যুবক এবং যুবতী বানিয়ে জান্নাতে প্রেরণ করবেন এবং দলে দলে জান্নাতি হুররা তাদেরকে জান্নাতে ঢোকার জন্য আমন্ত্রণ করবেন এবং সেই মানুষগুলিকে তাদের সাথে জান্নাতে নিয়ে যাবেন এবং জান্নাতে প্রবেশ করার পর ওই সকল মানুষগণ আল্লাহর এই অশেষ নিয়ামত দেখে অনেক খুশি হবেন। মহান আল্লাহ তাআলা জান্নাতের ভিতর বড় বড় অট্টলিকা এবং ঘরবাড়ি বানিয়ে রেখেছেন জান্নাতিদের জন্য, যেন তাদের কোনো অসুবিধা না হয়। জান্নাতিরা জান্নাতে চিরজীবন থাকবেন এবং তাদের যেন কোনো অসুবিধা না হয় তার জন্য আল্লাহ তাআলা হাজারো নিয়ামত রেখেছেন সেখানে। জান্নাতের শুরু আছে কিন্তু শেষ নাই। পবিত্র জান্নাতে মানুষেরা মহান আল্লাহ রব্বুল আলামিনের উপাসনায় মজুদ থাকবেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করবেন সব সময়। মহান আল্লাহ তাআলার অপূর্ব সৃষ্টি জান্নাত, এই জান্নাতে নাই এমন কিছু নাই। মানুষের সব ধরনের শান্তি সুখের জন্য জান্নাত নির্ধারিত করা হয়েছে, জান্নাতে তারা পাবে না এমন কিছু নাই। জান্নাতে যে সকল অট্টলিকা থাকবে, যে সকল আসবাবপত্র থাকবে, সব কিছুই তৈরি থাকবে সোনা এবং রূপা দিয়ে। পবিত্র জান্নাতে তারা যা চাইবে তাই পাইবে, তাই তারা মহান আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে থাকবে। পবিত্র জান্নাতের চারদিকেই থাকবে মহান আল্লাহ তাআলার অপূরন্ত নিয়ামত, নিয়ামতের কোনো শেষ নাই। সবচেয়ে বড় নিয়ামত থাকবে তারা প্রত্যেক দিন মহান আল্লাহ রব্বুল আলামিনের দেখা পাবেন, কেউ কেউ মাসে একবার দেখা পাবেন, কেউ কেউ প্রত্যেক দিন দেখা পাবেন, আবার কেউ কেউ সব সময় দেখতে পাবেন।
প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নির্দেশ পালন করি, আল্লাহর ইবাদত পালন করি, তাহলে আমরা চিরসুখের স্থান জান্নাত পাব। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকে ক্লিক করবেন, আপনার যে কোনো মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। এছাড়াও আমাদের পরবর্তী ভিডিওগুলো মিস না করতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিকে অন করে রাখবেন। সবশেষে ধন্যবাদ।